নমস্কার। এই সময়টা লাইভে কথা বলার সময়, আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে লাইভে শ্রীলালের সঙ্গে কথা বলবেন। আমি ফোন নম্বর টিভি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনি দেখতেই পেয়েছেন যে পূর্ণিমা টিভির তলায় যে নাম্বারটা আছে, প্রতিদিন একই কথা বলি। আর যারা আজকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই কিন্তু নাম্বারটা লিখে নিন। হ্যাঁ, এটা তো স্টুডিওর নাম্বার, এখানেই আপনি ফোনে কথা বলতে পারবেন। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই ফোন করে বুকিং করে আপনার শহরে আসতে পারবেন। যেমনি এখন অ্যাভেলেবেল চেম্বার আছে, কলকাতা হাতিবাগান চেম্বার অ্যাভেলেবেল আছে, আপনি উইকলি সপ্তাহে একদিন করে দেখাতেই পারবেন। অর্থাৎ হাতিবাগান চেম্বারের জন্য বুকিং করবেন কলকাতা, তার সঙ্গে আপনি গোলপাক চেম্বার অ্যাভেলেবেল আছে, গোলপাক চেম্বারের জন্য আপনি বুকিং করবেন, এবং হাওড়া সাঁতরাগাছি চেম্বার অ্যাভেলেবেল আছে, হুগলি শ্রীরামপুর চেম্বার অ্যাভেলেবেল আছে। আবার বলি, হুগলি শ্রীরামপুর চেম্বার অ্যাভেলেবেল আছে, হাওড়া সাঁতরাগাছি চেম্বার অ্যাভেলেবেল আছে, হাতিবাগান চেম্বার অ্যাভেলেবেল আছে, এবং গোলপাক চেম্বার অ্যাভেলেবেল আছে। খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যে আমরা ধীরে ধীরে আমরা অন্য চেম্বারও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাব আমি, এবং আপনারাও দেখাতে পারবেন। আর অবশ্যই বুকিংটা করুন, কেন বুকিং না করলে আপনি দেখাতে পারবেন না। আর বুকিং করে ফেলে সুবিধা হবে কি, আমাদের যখন নতুন চেম্বার শুরু হবে যখন আস্তে আস্তে, তখন আপনি কিন্তু আস্তে আস্তে আমাদের থেকে, আমরাই ফোন করে অফিস থেকে জানিয়ে দেবো যে আপনি কবে কখন কোথায় আসবেন। চলুন লাইভ ফোন কথা বলতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি মিলন সামন্ত বলছি। মৃণাল বাবু কোথা থেকে ফোন করছেন? আমি বেলেঘাটা থেকে। কলকাতা বেলেঘাটা থেকে? হ্যাঁ। ভেরি গুড, আপনি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ। এখন কি বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে। প্রোগ্রাম দেখেন আমার পূর্ণিমা টিভিতে? হ্যাঁ দেখি। টোটকাও করেন নিশ্চয়ই? হ্যাঁ। ভেরি গুড, আগে এসেছিলেন আমার কাছে? হ্যাঁ অনেক বছর আগে এসেছিলেন। অনেক বছর আগে? মিলন সামন্ত। জন্ম তারিখটা একটু বলেন ইংরেজি। 4/1/1993। টাইম? 1:55 PM। 1:55 PM। কোথায় জন্ম হয়েছে? কলকাতা। কলকাতা। 1993। দেখি কি অবস্থা। সোমবার ছিল? আচ্ছা, মেষ রাশি, বিষলগ্ন, কৃত্তিকা নক্ষত্র জন্ম, রাক্ষসগণ। আগের জন্মে কি ছিলেন আমি বলেছিলাম? একদম ঠিক, তার মানে আপনি আমার কাছে এসেছেন প্রমাণিত আর কি। আগের জন্মে ভেড়া ছিলেন আর কি, মেয়ে ভেড়া ছিলেন আর কি। খুব ভালো ছেলে আপনি দাদা, ভালো লোক, সবাই আপনাকে বোকা বানিয়ে খাটিয়ে নেয়, আর কাজ ফুরিয়ে গেলে আপনার থেকে দূরে সরে যায়, তাই তো? এটাই আপনার সমস্যা সব থেকে বেশি। চট করে রেগে যান, রেগে গিয়ে লোককে উচিত কথা বলেন এবং সেখান থেকে লোকে আপনাকে ভুল বোঝে, আর এখান থেকে আপনি মানসিক কষ্ট পান, এই হচ্ছে ব্যাপার। আপনার মেন সমস্যা ছিল টাকা পয়সার সমস্যা ছিল? এখনো মোটামুটি আছে, 2 বছর অনেকটা বেটার আছেন, তাই তো? ভেরি গুড, তা আপনার যে প্রতিকারটা দিয়েছিলাম সেটাতে এতক্ষণে মানে কাজ শেষ হয়ে গেছে 2 বছরের মধ্যে? তাহলে একটু আসতে হবে দাদা, ঠিক আছে, এসে প্রতিকারটা রিনিউ করতে হবে আবার। হ্যাঁ, আর একটু বিয়ের জায়গাটা একটু, হ্যাঁ একটু বিয়ের জায়গাটা ঠিক করতে হবে। বিয়ে বিয়ে এখন থেকে ঠিক করতে হবে, কেন বয়স বাড়ছে তো, এরপরে সময় পাবেন না, তখন দেখবেন এই যে এত খাটছেন, কষ্ট করছেন, ঠিক আছে, একটা যদি ভুল বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু আপনি মানসিক কষ্ট পাবেন। আর শরীরটা একটু দেখতে হবে, এই 3টে জায়গা ঠিক করতে হবে, একটা হচ্ছে ভালো কাজ টাকা পয়সা একসঙ্গে, 2 নম্বর হচ্ছে বিয়ের জায়গাটা এবং শরীরের জায়গাটা। আচ্ছা, আজকে কি কারণে ফোন করেছেন বলেন? মানে এই 3টে, আর তো কিছু না? আর কোনো প্রশ্ন আছে? 3টে তো আমি বলে দিলাম, আর কোনো প্রশ্ন? না
আর বলছি আমার বার্থডেটা কি আছে, মানে শনি গ্রহর সাথে কি প্লুটো আছে? শনি গ্রহর সঙ্গে প্লুটো গ্রহ কোথায় আছে ছেড়ে দিয়ে? বাহ ভেরি গুড, আপনি তো আমার মানে বহু পুরনো মানে ফ্যান আর কি। আপনার প্লুটো আপনাকে মানসিক কষ্ট দেয়, দেখবেন আপনি প্রচুর লোকের সঙ্গে মিশেন তো, কিন্তু কারোর সঙ্গে আপনার মানে আপনার মনের মতন কেউ হবে না আর কি, এটাই মেন সমস্যা আর কি। আছে কি একটা ভালো বন্ধু ভালো মানুষ আছে যে আপনার সঙ্গে তার শেয়ার করে? তাহলে এটাই আপনার সমস্যা, ওটা থাকবে, ওটা ওটা নিয়ে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে না। আপনি যেটা যেটা আমি বললাম এই তিনটে জায়গা ঠিক করে দিন, ঠিক আছে? এখন তো হাতিবান চেম্বার অ্যাভেলেবেল আছে, আপনি ফোন করে নাম লিখে নিন, ঠিক আছে? সাবধানে থাকবেন, আমি তো পুরো লোক আপনি জানেন এই সব কিছু, ঠিক আছে? ওকে দেখা হবে, আবার দেখা হবে। ওকে আরেকটা ফোন নিয়ে নেবো, কে আছেন? হ্যালো শিলাল স্যার, তুমি কথা বলতে চাই? কখন থেকে ওয়েট করছি শিলাল স্যার, তুমি কথা বলতে চাই? আমি শিলালদা বলছি, বলেন কে বলছেন? হ্যাঁ আমি 5/2/1977 সাল আর রাত্রি 9টার সময় হয়েছি, আমি আপনার বড় ফ্যান স্যার, নমস্কার। হ্যাঁ কি নাম? আমার নাম তাপসী দা। তাপসী দা? তাপসী বাড়ি কোথায়? তাপসী বাগ। বাগ, আচ্ছা বাড়ি কোথায়? বাড়ি আমার উল্টোডাঙ্গায়, মানে কলকাতাতেই বাড়ি। কলকাতা উল্টোডাঙ্গা বাড়ি? হ্যাঁ। আজ কার বিষয় জানার ইচ্ছে? আমি আমার বিষয় জানার ইচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আস্তে আস্তে বলাও জন্ম তারিখটা। জন্ম তারিখটা আমার 5/2/1977 সাল। 1977 টাইম? টাইম রাত্রি 9টা। জন্মস্থান কলকাতা? কলকাতায় স্যার। তা আমার বড় ফ্যান, কি করে আমি প্রমাণ নেব যে আপনি আমার বড় ফ্যান? একদম 100% আমার ফ্যান, আপনি 100-এ 100। মাংসের হাড়টি দিয়ে খেলে খুব ভালো হয়, হজম শক্তি বাড়ে। তা আপনি আপনার বাড়ি থেকে আমার হাতিবাগান চেম্বার তো 10 মিনিট লাগে হেঁটে। আপনি আসছেন না কেন, এতদিন ধরে আমার প্রোগ্রাম দেখেন? আপনার বাড়ি থেকে হেঁটে এলে 10 মিনিট, অটোতে এলে 2 মিনিট। আচ্ছা চলেন দেখি কি অবস্থা। আপনার হচ্ছে সিংহ রাশি, কন্যা লগ্ন, মগা নক্ষত্রে জন্ম, রাক্ষস গণ, আগের জন্মে ইঁদুর ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। শুনতে পাচ্ছেন? প্রচুর কষ্ট পান, লোকে আপনাকে প্রচুর কষ্ট দেয়, সবার জন্য করে কষ্ট পান, আর ভালো কথা বলেন, একটু উচিত কথা বলেন, স্পষ্ট কথা বলেন, তার জন্য কষ্ট পান। আর বিয়ের জায়গাটা একটু সমস্যা আছে, বিয়ে তো মাঙ্গলিক যোগ আছে, সুখের জায়গাটা সমস্যা আছে, মাঙ্গলিক যোগ ঠিক করতে হবে, নাহলে তো কাম। মাঙ্গলিক যোগ না থাকলে সুখ পাবেন না তো, আপনি সুখী হতে পারবেন না। এই যেমন 77-এ জন্ম, এতটা বয়স হয়ে গেল, কপালে সুখ জুটলো না তো এখনো। মাঙ্গলিক মেয়েদের বিয়ে হয়, মাঙ্গলিক মেয়েরা বিয়ে হয় না এরকম কোনো ব্যাপার নেই, মাঙ্গলিক মেয়েদের একাধিক বিয়ে হয়, কিন্তু বিয়েটা হলেই ওদের জীবনে সর্বনাশ হয়। যে মেয়ে মাঙ্গলিক মেয়ে বিয়ে হয় না, সে মেয়ে সর্বনাশ কম হয়, আর ওই জন্য মাঙ্গলিক মেয়েদের যেমন লেট ম্যারেজ হয়, আবার তারা যদি একটু পাকামি করে তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ে তার হবেই, মাঙ্গলিক মেয়েদের বিয়ে হবে, পৃথিবীর কেউ আটকাতে পারবে না, তাদের জীবনে পুরুষ আসবেই।
অন্য কোন ছেলে মেয়েদের বিয়ে না হলেও মাঙ্গলিক মেয়েদের বিয়ে হবে, কারণ মাথা যদি থাকে কষ্ট হবে, মাথা ব্যথা হবে, তাহলে বিয়ের জায়গায় যেমন কষ্ট আছে তার মানে আপনার বিয়ে হবে এবং বিবাহিত বা পার্সোনাল লাইফ বা সংসার নিয়ে আপনি কষ্ট পাবেনই। বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? স্যার আমার তো বিয়ে হয়নি এখনো, চেষ্টা হয়েছিল, আমার মুখে একটু দাগের প্রবলেম আছে, তো সবাই উল্টো কথা বলে, তো আমি মাকে বলেছি বিয়ে আপনার হবেই, শিলালের কাছে এলেও বিয়ে হবে না এলেও বিয়ে হবে, বিয়ে আপনার হবে, কেউ না কেউ আপনাকে বিয়ে করবেই। আপনার যত আপনি ল্যাংড়া হন, খোঁড়া হন, মুখ পোড়া হন, আপনি বিচ্ছিরি দেখতে হন, আপনি হাতি হন, শুয়োর হন, ভেড়া হন, যাই হন, আপনি যেরকম টাইপের দেখতে হন না কেন, আপনার রূপ আপনার কিচ্ছু যায় আসে না, বিয়ে আপনার হবেই। কিন্তু যতদিন না বিয়ে হয় ততদিন আপনার সর্বনাশ হয় না, বিয়ে হলেই আপনার জীবনে অশান্তি তৈরি হয়ে যাবে, আর বিয়ের আগে পর্যন্ত পারিবারিক সুখের অভাব হয়। মানে যদি আপনার বিয়ে না হয়ে থাকে তাহলে আপনি বড় কষ্ট থেকে আপনি মানে পাননি আর কি, কষ্ট পাননি। লাইনটা মানে কেটে গেল, আপনার ইমিডিয়েটলি আমার সঙ্গে যোগাযোগ করা উচিত, ঠিক আছে? মানে বিয়ে করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করার দরকার নেই, বিয়ে আপনার হবেই, যাতে আগামী দিন দুঃখ কষ্ট না হয় তার জন্য যোগাযোগ করবেন। নেক্সট ফোন নিয়ে নেব। হ্যালো, 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 নমস্কার। আমি বৈদ্যবতী, হ্যাঁ নমস্কার, আমি বৈদ্যবতী থেকে রূপালি দাস বলছি। রূপালি দেবী আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ আমি দেখি, আপনার টোটকাও করে উপকৃত হয়েছি। আচ্ছা একটু বলেন না, একটু আমার দর্শকরা শুনুক আপনি কোন টোটকা করে উপকৃত হয়েছেন। ওই বিড়াল ডিঙালে পরে আমি নমঃষষ্ঠী নমঃষষ্ঠী করি, নমঃষষ্ঠীটা বলি। আচ্ছা, তারপরে চান করবার সময় তারপরে গঙ্গা বলি, তারপরে আপনি হুগলি জেলা থেকে বলছেন? ভদ্রেশ্বর? আমি হুগলি থেকে বলছি। আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়াবেন না, আস্তে আস্তে কথা বলুন। তারিখ মাস বলুন। ওর হচ্ছে 3রা আগস্ট 2005। সময় বলুন। 8:44। হুগলি জেলা পেয়ে গেলেই হয়ে গেল, এবার ভদ্রেশ্বর যেখানে হোক না কেন। আচ্ছা, 5 সালে জন্ম মানে এখন ওর 15 বছর বয়স। বুধবার দিন জন্ম ছিল। আচ্ছা, কর্কট রাশি, মীন লগ্ন, পুনর্বসু নক্ষত্রে জন্ম, দেবগণ, আগের জন্মে কুকুর ছিল, মেয়ে কুকুর ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। আচ্ছা, ও যে যোগে জন্ম সেই যোগটার নাম হচ্ছে বজ্র যোগ, এই যোগটা ভালো না, এই যোগে জন্মগ্রহণ করলে না হঠাৎ হঠাৎ তার লাইফে কিছু সমস্যা আছে, এই বজ্রপাতের মতো সমস্যা আছে, কিছুটা ওর বুদ্ধির ভুলে হয়, কিছুটা ওর নর্মাল ওর ডেস্টিনি কারণে হয় আর কি। এই বিপদ আপদগুলো আটকাতে হবে, এই যোগটা কাটাতে হবে, বজ্র যোগটা, নাহলে আপনি ওর মা বাবা সবারই মানে সবারই ক্ষতি হবে আর কি বজ্রযোগের জন্য। আচ্ছা, পড়াশোনার দিক দিয়ে খুবই ডিস্টার্বেন্স দেখা যাচ্ছে, ওর মাথা আছে, ও ভালো কথা বলবে, সবই আছে, কিন্তু এডুকেশনের ক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট আসবে না, বুঝছেন? যত দিন যাচ্ছে দেখবেন যে একটু না মানে ডাইভার্ট হয়ে যাচ্ছে আর কি ও। আর স্পেশালি ওর মায়ের কথাও শুনবে না একদম, বুঝছেন? মানে গুরুজন একটু অবাধ্য হবে আর কি, গুরুজনদের কথা শুনবে না আর কি, খুব অবাধ্য, খুব অবাধ্য, কিছু বললে একটু ডেসপারেট ভাব দেখাবে আর কি, এরকম ব্যাপার দেখাবে আর কি। ওর তো অনেক আগেই গ্রহটাকে না ঠিক করা উচিত ছিল, আপনি তো এতদিন আসেননি, ওর বাবা মাকে একজনকে নিয়ে আসা উচিত, কারণ আগামী দিন ওর যা পরিস্থিতি দেখা যাচ্ছে, বুঝছেন, ওর ডোন্ট কেয়ার টেন্ডেন্সি চলে আসছে আর কি, এটা কিন্তু খুব একটা ভালো না, মানে ভালো ছেলে খারাপ হয়ে যেতে না খুব খারাপ লাগে, ও কিন্তু ভালো ছেলে, খারাপ ছেলে নয়, ভালো ছেলে খারাপ হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, ওকে তাহলে কি কাটাতে হবে? একটু একটু আমার কাছে আসুন, সামনাসামনি অনেকগুলো নেগেটিভিটি আছে, টিভিতে বললে আপনার খারাপ লাগবে, কারণ প্রচুর লোক শুনছে তো।
আপনি আপনি শ্রীরামপুরে একটা বুকিং করে নিন, ঠিক আছে? শ্রীরামপুরে আপনি নেক্সট কি বারে বসছেন একটু বুকিং নম্বরে ফোন করে নেন, ঠিক আছে? এই সামনে মঙ্গলবারই ডেট আছে মনে হচ্ছে। হ্যাঁ আমি বলছি এই মাসে বসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে সোমবার না মঙ্গলবার ডেট আছে, একবার দেখে নিন একবার। ওটা হবে দাদা? হ্যাঁ হবে, জায়গা হবে হবে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে, নমস্কার দাদা। হ্যাঁ আপনি আসুন ওকে নিয়ে, আর ওর মা মাকে বা বাবাকে একজনকে নিয়ে আসবেন। না মাকে নিয়ে আমি আসছি, ওকে নিয়ে আসবো তো? হ্যাঁ ওকে নিয়ে আসবেন, ওকে না নিয়ে এলে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও কতটা মানে পাগলামি করছে একটু দেখতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আসুন কথা। নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। আচ্ছা যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, এখন যে চেম্বারগুলো অ্যাভেলেবেল আছে, হ্যাঁ একটু ভালো করে মন দিয়ে শুনুন, এই চেম্বারগুলো অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে শ্রীরামপুর চেম্বার অ্যাভেলেবেল আছে, হাতিবাগান চেম্বার কলকাতা উত্তর কলকাতায় অ্যাভেলেবেল আছে, দক্ষিণ কলকাতার গোলপাক চেম্বার অ্যাভেলেবেল আছে, আর হাওড়ার সান্ধ্যাগাছি চেম্বার অ্যাভেলেবেল আছে। এই চারটে চেম্বার লকডাউনের মধ্যে অ্যাভেলেবেল আছে, আপনারা বুকিং করে নিন। বুকিং করে আপনি একটা মাস্ক নিয়ে একটা স্যানিটাইজ নিয়ে চলে আসুন, সঙ্গে একটা আধার কার্ড সঙ্গে নিয়ে আসবেন। বুকিং করে নিন 9830307720 অথবা 9804700057, এই দুটি নম্বরে বুকিং করে নিন, ঠিক আছে? বুকিং করে রাত্রি 9টা অবধি আজকে খোলা আছে অফিস, অথবা কাল সকালবেলা আবার 9টা সকাল 9টা থেকে রাত্রি 9টা, 12 ঘন্টা অফিস খোলা আছে। আপনি ফোন করে কষ্ট করে বুকিং করে নিন। আর বাইরের চেম্বারগুলো যেগুলো হুগলি জেলা বাইরে, যেগুলো ধরুন বর্ধমান, তারপরে বাঁকুড়া, তারপরে ধরুন আপনি নদিয়া, বহরমপুর, উত্তরবঙ্গ, ঠিক আছে, এই যে চেম্বারগুলো আপনি বসিরহাট, বনগাঁ, এই চেম্বারগুলো বুকিং চালু হয়ে গেছে। এবার আপনারা বুকিং করুন, যবেই সুবিধা হবে আমি আপনাদের বলে দেবো, আর আপনার শহরে আমি চলে যাব, ঠিক আছে? দিনের দিনে গ্রহ প্রতিকার পেয়ে যাবেন, কোনো চিন্তার কিছু নেই, দিনের দিনে গ্রহ প্রতিকার পেয়ে যাবেন, টাকা পয়সা সঙ্গে নিয়ে এলে গ্রহ প্রতিকার পেয়ে যাবেন। অনেকগুলো সমস্যা মানুষের জীবনে থাকে, বুঝলেন তো, তার উপরে যদি ধরুন একটা মানে এমনি গ্রহ প্রবলেম থাকে, তারপরে যদি নিজের বুদ্ধির প্রবলেম থাকে, মানে কিছু না কিছু প্রবলেম কিন্তু মানুষের জীবনে চলেই আসে আর কি। কথা বলার জো নেই, আপনার সঙ্গে যদি কথা বলবো প্ল্যান করলে সেটা পারবো না, কারণ লাইভ আছে, লাইভ মানে আপনার সঙ্গে কথা বলবো। হ্যালো শুনি, কে আছেন? হ্যালো, হ্যাঁ কথা বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি বৈদ্যবাড়ি থেকে অপর্ণা অধিকারী বলছি। বলুন দিদি। হ্যাঁ আপনার টিভিটা না কমিয়ে দিন সাউন্ডটা। হ্যাঁ নালে ফোনটা কেটে যাবে। হ্যাঁ দিদি। হ্যাঁ নালে ফোনটা কেটে যাবে। হ্যালো। হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা বলবো, আপনি আচ্ছা ছেলের ডেট অফ বার্থ আগে বলুন, তারপরে গল্প করব। বলুন। 7/10। হ্যাঁ 1999। হ্যাঁ কত তারিখ তারিখ বলুন। 7/10/1999। টাইম বলুন। হ্যাঁ সময় কথা কেটে গেল, আবার বলুন। রাত্রি 10:30। হ্যাঁ চেঁচান চেঁচি চেঁচি বলুন, নাহলে হবে না। আচ্ছা কোথায় জন্ম হয়েছে? বৈদ্যবাটিতে? বৈদ্যবাটি। হ্যাঁ বৈদ্যবাটি। আচ্ছা ছেলের নাম কি? অভিজিৎ অধিকারী। অভিজিৎ অধিকারী, 99 সালে জন্ম। আচ্ছা ভেরি গুড। আপনি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি। কখন? এই তো আজকে দেখছি, সকালে দেখি, রাত্রির 12টার সময় দেখি। বাহ, সকাল দুপুর রাত্রি সব সময় দেখেন আর কি। টোটকা টোটকা কিছু করেন? হ্যাঁ বলেন না দু একটা কিছু, কি টোটকা করে উপকার? ওই তো চালের দামে 5 টাকা, এই চালের দামে 1 টাকা, মানি ব্যাগে 5 টাকা। আচ্ছা তারপরে এলাচ দিয়ে, ছোট এলাচ দিয়ে চান করা। বাহ বাহ বাহ, ভেরি গুড। বা পায়ে নাওয়া। আচ্ছা আয়নায় মুখ দেখা। আচ্ছা আপনি আমার বড় ফ্যান, বুঝতে পারছি আপনি বলছেন না কিন্তু আমি আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ছেলে আপনার সিংহ রাশি, মিথুন লগ্ন, উত্তর ফাল্গুনি নক্ষত্র, নরগণ জানতেন? আচ্ছা না না না। আগের জন্মে গরু ছিল জানতেন? না। তাহলে এরা শিলাল ছাড়া কার থেকে জানবেন বলেন? সেই জন্যই তো আপনার কাছে ফোন করা। তাহলে আগের জন্মে গরু ছিল, আপনি একটু গায়ে হাত বুলিয়ে ছেলেকে যা বলবেন তাই করে দেবে, কিন্তু মাঝে মাঝে খেপে গেলে না ও খুব মুশকিল, প্রচন্ড খেপে যাবে। আর গরু তো মানে আপনি ভালোবাসা দিয়ে ওকে যা খুশি করে নিতে পারবেন, ও খাটতে বস্তাত কিন্তু ভালোবাসতে হবে। আর যদি যদি ওর সঙ্গে রাগারাগি করেন, কথা বলেন, অশান্তি করেন, তাহলে কিন্তু বিপদ আছে, বুঝছেন? আজকে যে দুটি কারণে ফোন করেছেন, এই ছেলে তো মাঙ্গলিক আছে। ও
মাঙ্গলিক কাটাতে হবে তো। আর বেসপতি শনি একটা ঘরে বসে আছে, এই যোগটা ভালো না, এই যোগটা থাকলে টাকা পয়সা সেভিংস করতে পারে না, কাজকর্ম নিয়ে দুশ্চিন্তা থাকে, সেভিংস বা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে দুশ্চিন্তা থাকে। এই বৃহস্পতি শনি যোগটা ভালো না, এই যোগটা কাটাতে হবে। এই যোগ না কাটালে ভালো ব্যাংক ব্যালেন্স হবে না, আর আপনাকেও টাকা দিতে পারবে না, ওর বাবাকেও খুশি করতে পারবে না। আর মাঙ্গলিকটা ঠিক করতে হবে, নাহলে সাংসারিক ক্ষেত্রে সুখের অভাব হবে। এটা তো আপনি জানেনই, প্রোগ্রাম দেখেন মাঙ্গলিক আছে। তাহলে একটা ভালো ছেলে, ওর যদি এই সমস্যা থাকে ও আর কদিন ভালো থাকবে বলেন? তাহলে আজ কি কারণে ফোন করে যান? হ্যাঁ আমি ওই ছেলের বিষয়ে জানছি যে ছেলে কি ক্যারিয়ার হিসেবে, এর বাইরে কোনো প্রবলেম আছে যেটা আমি বললাম? এর বাইরে তো কিছু প্রবলেম দেখছি। তাহলে এইগুলো কাটাতে হবে, যেটা ক্যারিয়ার ব্যাপারেই জানবো। হ্যাঁ ওকে, তো কি করছে কি এখন? ও এখন এক জায়গায় একটা কাজ করছে। ও তো বেকার কাজ, ও তো ওই কাজ করে ঘরে টাকা জমাতে পারবে না ব্যাংকে। ব্যাংকে টাকা জমিয়েছে? না। হ্যাঁ মোটামুটি ওই এমনি খরচা খুব কম করে। না না, সে খরচা কম করুক, কিন্তু কত টাকা জমিয়েছে ব্যাংকে সেটা তো জানি না, মাল নেই বেশি জমাতে পারিনি। তাহলে ঠিক আছে, ওকে নিয়ে আসুন, আমি দেখছি সবকিছু ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, চিন্তা করবেন না, শ্রীরামপুর চেম্বার আপনার কাছে হয়, ফোন করে নেবেন। ঠিক আছে, আপনারাও আমার সঙ্গে ফোনে কথা বলতে পারবেন প্রতি রবিবার দুপুরবেলা 2:10, প্রতি শুক্রবার দুপুরবেলা 2:10, রবিবার শুক্রবার দুপুর 2:10, আর বুধবার দিন রাত্রির 8টা লাইভে থাকবো। আর সৌভাগ্য টোটকা, যে টোটকাগুলো যে আপনার যে যারা আমাকে ফোন করলো, যারা আমাকে বললো, সেই টোটকা আপনি জানতে পারবেন। এই টোটকাগুলো কখন? প্রতিদিন রাত্রি 10টা, সকাল 7:30, বিকেল 4:45। ঠিক আছে, আর এই আপনার জুন মাসটা রাশিফল আমার যাচ্ছে না, তার জন্য আপনি প্রতিদিন রাত 12টা দেখতে পারবেন, সকালবেলা 7টা 8টা 9টা দেখতে পারবেন, এইবার দেখতে পাবেন। তবে জুলাই 1 তারিখ থেকে আবার রাশিফল আসছে পূর্ণিমা টিভিতে, অর্থাৎ চোখ রাখবেন পূর্ণিমা টিভিতে, একদম দেখার জন্য পূর্ণিমা টিভিতে চোখ রাখবেন জুলাই 1 তারিখ থেকে রাশিফল। কালকের দিন কেমন কাটবে জানতে পাবেন আজকে, অর্থাৎ চোখ রাখবেন। ইউটিউবে গিয়ে দেখবেন আমার প্রোগ্রাম, যদি মনে করেন এই প্রোগ্রামটা আপনি ইউটিউবে গিয়েও দেখতে পারবেন। ইউটিউবে গিয়ে পূর্ণিমা টিভি লিখবেন অথবা শ্রীলাল লিখবেন, চলে আসবে ইউটিউবে। ওখানে গিয়ে আপনি পূর্ণিমা টিভিটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার প্রোগ্রাম যদি ভালো লাগে লাইক করবেন, যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আমার প্রোগ্রামটা, ফেসবুক থেকে আরম্ভ করে হোয়াটসঅ্যাপ থেকে আরম্ভ করে ইউটিউব থেকে আরম্ভ করে সব জায়গায় শেয়ার করে দেবেন। এবং আপনি শুধু টোটকা করলে হবে না, আপনি দেখলে হবে না, সবাইকেই দেবেন। কেন দেখুন, মিলেমিশে সবাই মিলে ভালো থাকলেই ভালো, আমি একা ভালো থাকলে ভালো লাগবে বলেন? আপনি শুনবেন আমার টোটকা, আপনি ভালো থাকবে, হবে সবাই যাতে ভালো থাকে। এত কষ্ট তাই না, যে কত মানুষের কত কষ্ট, আপনি দেখছেন তো কি অবস্থা। যাই হোক, আপনার যদি মনে হয় যে হ্যাঁ শ্রীলালের সঙ্গে যোগাযোগ করবেন, আবার বলি হাতিবাগান চেম্বার অ্যাভেলেবেল আছে, গোলপার্ক চেম্বার অ্যাভেলেবেল আছে, আপনার হুগলি শ্রীরামপুর চেম্বার অ্যাভেলেবেল আছে, এবং হাওড়া সাঁতরাগাছি চেম্বার অ্যাভেলেবেল আছে। এছাড়া অন্য চেম্বারগুলো যেমন সোদপুর, কল্যাণী, আপনার এদিকে ধরুন কৃষ্ণনগর, এদিকে বহরমপুর, এদিকে আপনার বর্ধমান, এদিকে দুর্গাপুর, এদিকে আপনার বাঁকুড়া, এদিকে মালদা, এদিকে আপনার শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, বসিরহাট, বনগাঁ, এই যে চেম্বারগুলো, আরও চেম্বার আছে, সবকটা তো বলতে পারলাম না, সেগুলোর জন্য বুকিং নেওয়া হচ্ছে। তাড়াতাড়ি করে ফোন করে বুকিং করে নিন, অবশ্যই যেদিনকে ডেট হবে আমরা আপনাকে ফোনে জানিয়ে দেবো। বুকিং করার সময় সকাল 9টা থেকে রাত্রি 9টা, ফোন করুন, বুকিং করুন, অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে, কথাও হবে। ঠিক আছে, সাবধানে থাকবেন, আবার কথা দিয়ে গেলাম, আবার নেক্সট লাইফে অবশ্যই আসবো। আর দেখতে থাকুন শ্রীলালকে, দেখতে থাকুন পূর্ণিমা টিভি। নমস্কার।